রাজধানীতে গত 10 ডিসেম্বর মহাসমাবেশে বৃহৎ জনসমাগম করতে না পারায় বিএনপির নেতারা দলের কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিক উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী সহ সৈয়দ আশরাফের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাতের পর ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদেরকে জানান, বিএনপি অতীতের সব আন্দোলনেই ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও কোনো আন্দোলনে সফল হবে না। 10ই ডিসেম্বর তারা যেভাবে হাক ডাক করেছিল, এরপর যখন তাদের সমাবেশে 10 লক্ষ মানুষের কথা বলে 50,000-এর মতো মানুষ হলো, এরপর থেকে নেতারা তাদের কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ, বিএনপির নেতারা তাদের কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ। এখন মানুষ তো দূরের কথা, সাধারণ মানুষ, তাদের কর্মীরাও তাদের সাথে নাই। বিএনপির এই হাক ডাক খালি কলসি বেশি বাজার মতো, তার চেয়ে বেশি কিছু নয়, এবং তারা কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, পারবেও না।